হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইভা, কেমন আছেন আপনারা? কিছুদিন আগে একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছিলাম, অনেকেই বলাবলি করছিল, ট্রেন্ডিংয়ে এসেছিল বিষয়টা, যে নারীরা আসলে কিসে আটকায়। আপনাদের কার কাছে কি মনে হয় জানি না, তবে আমার কাছে মনে হয় এক একজন নারী এক একটা জিনিসে আটকায়। যেমন কেউ যত্নে, কেউ ভালোবাসায়, কেউ মায়ায়, কেউ আদরে, কেউ সৌন্দর্যে, কেউ টাকা পয়সায়, কেউ সম্পদে, কেউ স্বর্ণে, বা বিভিন্ন কিছুতে আটকাতে পারে। তো এক একজন নারীর চাহিদা, প্রায়োরিটি এক এক দিকে। তবে আমার মনে হয় যে যা কিছুতেই আটকাক না কেন, শেষমেশ ওই সম্মান, ভালোবাসা, যত্ন, মর্যাদা এগুলোতে আটকাতে হবে, কারণ এক সময় সংসারে গেলে এগুলোর প্রয়োজন টাকার থেকে অধিক। তো যাই হোক, নারীরা এটা বুঝতে বুঝতে অনেকটা সময় পার করে ফেলে যে তার জীবনের কোন জিনিসটার প্রতি প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। আবার অনেকে অনেক তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে যে তার জীবনে কোনটার প্রায়োরিটি আগে। তো যাই হোক, অনেকদিন ফুচকা খেতে ইচ্ছা করছিল, কায়েশকে বলেছিলাম, কায়েশ আমাকে ফুচকা খেতে নিয়ে চলে আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহীতে ফুচকা লাভার আপুদের কোনো কমতি নাই, আমি জানি অনেকজনের ফুচকা অনেক প্রিয় এবং কেউ ভাগও বসাতে দিতে চায় না। তো আমরা প্রায় মোটামুটি চলে আসছি আমাদের জায়গায়। এইখানে চটপটি ফুচকা আমার দুটাই খুবই বেশি ভালো লাগে, আমরা প্রায় চলে আসি এখানে খাইতে। এসে দেখি অনেক ভিড়, অনেক মানুষ, কারণ আজকে শুক্রবার, ছুটির দিন, সবাই ঘুরতে আসছে। আর এখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছিল একটা, তো অনুষ্ঠানের জন্য হয়তো একটু বেশি ভিড়। আর স্টুডেন্ট তো জানেনই, সবাই এখানে আড্ডা দিতে আসে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই একসাথে আসে দল বেঁধে। তো কায়েস যাচ্ছে আমার জন্য ফুচকার অর্ডার দিতে। আমাদেরকে প্রথমে বলে দিল দাঁড়াতে হবে, কারণ আমাদের আগে অনেকজন অর্ডার দিয়ে গেছে ফুচকার। তো কি আর করার, আমরা এক সাইডে দাঁড়িয়ে গেলাম, যেহেতু আজকে শুক্রবার তাই ভিড় একটু বেশি। আমি মামারের মতো দাঁড়িয়ে থেকে এদিক ওদিক মানুষ দেখছিলাম, এত মানুষ, মানুষের কোলাহল, গ্যাঞ্জাম আমার একদমই পছন্দ না। আমি নিরিবিলি জায়গায় বসা, খাওয়া দাওয়া করা, আড্ডা দেওয়া পছন্দ করি। এখানকার ফুচকা আমার স্কুল জীবন থেকেই পছন্দ, এখানে আমি খেতে আসি। কায়েস জানে যে আমি এখানে পছন্দ করি, তাই সে এখানেই সরাসরি নিয়ে চলে আসেছে আমাকে খাওয়াতে। তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে থেকে তাদের ফুচকা বানানো রেডি করা দেখছিলাম। ভাই এবার আমাদেরকে দিয়েন। এখানে চটপটি ফুচকা নেওয়ার সময় সাথে সাথে বিলটা পে করে দিতে হয়। সাইডে দেখতেই পাচ্ছেন প্লিজ পে ফার্স্ট লেখাই আছে। এখানে দাঁড়িয়ে থেকেই ফুচকার গন্ধে আমার জিভে জল চলে আসছিল। এবার মনে হয় আমার অপেক্ষার পালা শেষ। আমরা ফুচকা নেওয়ার সময় একটা মেয়ে দেখলাম যে পাঁচটা ফুচকার অর্ডার করলো। আমি কায়েশকে বলাবলি করছিলাম যে আসলেই ফুচকা এখানে অনেক মজা, তাই সবাই অনেক বেশি করেই অর্ডার করে। তো আমরা বসার জায়গা খুঁজছিলাম, তো কায়েশ বলল সাইডে ফাঁকা জায়গা আছে বসে যেতে, কারণ এত ভিড়, আশেপাশে কোনো জায়গায় ফাঁকা নাই। এখন ফুচকা খাবো। কায়েশ নিজের প্লেটের ফুচকা খাওয়া বাদ দিয়ে আমার প্লেটের ফুচকা ভিডিও করছিল, কারণ পাবলিককে বোঝানোর চেষ্টা করছিল আমি এক প্লেট ফুচকা গোটাই সাবার করে দিই। তো কায়েশকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, এরকম এক প্লেট কেন, 10 প্লেট দিলেও আমি খেয়ে সাবার করে দিতে পারবো, আমার কাছে কোনো সমস্যা নাই। আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে হয়তো বা আপনারা বুঝতেই পেরেছেন, এই ফুচকাটা আসলে অনেক মজার এবং খুবই ভালো লাগে আমার কাছে। আমি রাজশাহীর মেয়ে ইভা, আমি রাজশাহীর কোনো প্রফেশনাল ফুড ব্লগার না। আমি কোথাও ট্রাভেল করলে, ঘুরতে গেলে, খেতে গেলে আপনাদের সাথে শেয়ার করতে সেটা পছন্দ করি, এতটুকুই শুধু। টকটা অনেক মজার, এখানে এই টকের জন্যই আমি আসছি। আপনাদের কার কার কাছে রাজশাহীর কোন কোন জায়গার ফুচকা সব থেকে বেস্ট মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যে ছেলেটা ফুচকা একদমই খেতে পছন্দ করে না, সেই ছেলেটাও দেখি এখানে এসে ফুচকা খাচ্ছে। মানে আমি কায়েশের কথা বলছি, সে এখানকার ফুচকাই খায়, কিন্তু বিশ্বাস করবেন না এই ছেলেটা একদমই ফুচকা খেতে পছন্দ করে না, কিন্তু সে এখানে এসে ঠিকই ফুচকা খায়। এখানে অনুষ্ঠান হচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে প্রচুর শব্দ ছিল, তাই পুরোটাই ভয়েস দিয়ে শেষ করতে হয়েছে। আমার খাওয়া প্রায় শেষ, আমার প্লেটটা দেখে বুঝতেই পারছেন একটা চিংটিও কিছু ফাঁকা নাই, এটা আসলে কতটা মজার। আপনারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের এই চটপটি ফুচকা খেয়ে যাবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।